ইসলামপুর থানার এলাকায় এক ইট ভাটাতে কাজ করতে গিয়ে গুরুতর জখম হন মালিক সহ মোট তেইশ জন শ্রমিক কর্মী তাদের মধ্যে ইতিমধ্যে মোট তিনজন মৃত হয়েছে বলে সূত্রের খবর মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের প্রতিবেদন ঘটনায় ইতিমধ্যে চলে এসছে পুলিশ প্রশাসন আপনারা দেখছেন নিউজ সুপার দেখতে থাকুন নিউজ সুপার সব খবর সবার খবর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করতে ভুলবেন না নটার সময় আমরা খাইতে বসলাম খাইতে বেশি তাই মৌলভী সাহেব যাই বললো যে চলো তোমরা কেলানের মধ্যে তা আমি কেলানের মধ্যে যাবো না আমরা গরমে এতক্ষণ করলেন না কেন তা বুঝি তো বললো যে চলো চলো অল্প টাইম লাগবে দুজন এসের পাড়ার ভ্যানে ইট তুলে ওরা বললো কি যে এডি ভাঙি তোমাদের ছুটি তা তো এগারোটা বাজলে ছুটি করি লিব তা বলুন তো হ্যাঁ তাই করো তা বললো বললি তাই আমি তাই ওরা কালার মধ্যে কুতি বাজি দু চার ঢাকি তুলি দেওয়ার পরে আমি বলছি যে আমার আসলে না লাকে মুখে ঘি ঢিকি রাবিশে আমি তাই হলে পানি খাবো তা বলছি মারসুদ ভাই আমাকে পানি আনি দেন তো তো মারসুদ ভাই বললো পানি খাবা তো হ্যাঁ তো থামো আমি আনি দিছি তা বলি ও উপরে উঠি ফোন করছে লোকাকে দি তাই মনে হয় ভাটা মালিককে দি তাই আমি তাই বাড়ি পানি ডাক আপনার গলির মুখে বেরিয়ে বেরিয়েছি তখন আমাকে বলছে পানি খাবা তা বলছে আর ও ফোন করে নিচে নামিয়ে আসছে তার মধ্যে হ্যাঁ ভাই পানি খাবো তা দি দিয়ে আমি এই সুযোগ তো আবার গপ গপকে ধুমে উঠছে তা মাসুদ গো মানুষ মেরি গেলো মনে হয় কালান্ড হয়েছে মানুষ মেরিগেলো তা বলছি তো সত্যি তো হ্যাঁ দেখেন ওমনি উপরে উঠেন দড়ি উঠেন দুয়ার পেজ পেত আমিও উঠে বেরিয়েছি উঠি বেরিয়ে মৌলবীকে বার করেছে আর ওমনি মাসুদ ভাইকে ধরিলি নিচে নামি চাইলে এসছি মাসুদ ভাইকে ধরি আমরাও কানছি দি ওখানে মলবি সাহেবকে বার করে লিখেছে এখন মলবি সাহেব বুকার পুরো ধারা পড়ছে নাম বলছে তো কান্দেন না তুখান এখানে বসে আমাকেও তো আমিও তো মেরে যেতাম তাহলে আমার লাতিটার কি হতো তা বলছে তখন ও কানছে হ্যাঁ কজন চারজন মারা গেছে আমি আমি পড়িনি তো চারজন পড়েছে তালক মলবি পারলা আর বুঝলু আর ওই ছেলেটার নাম আমি বলতে পারব না খুব না এসের পাড়ায় পাড়ি ওই আপনার ওই ক্যালেন্ডার সাইডটা ঢেসে গেছে আপনার ক্যালেন্ডার ঢেসে গেছে তখন ওই ইটগুলো সব পড়ে গেছে पेडिङ दुवार तले पेडिङ थियो एकदम बेन खेलिरहे ओर कथा बोलित नाम रोजिना आम, बिबिर नाम